এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর এবার ইডি স্ক্যানারে কারা, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রথমে আটক করা হলেও পরে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। কিন্তু এরপর শুক্রবার ভোর থেকে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও প্রাক্তন এসএসসি চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, পর্ষদ সচিব প্রদনা চক্রবর্তী বাগচির বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। যদিও কোচবিহারের বাড়িতে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর দেখা পায়নি ইডি। জেরার বিষয়ে কেউই মুখ খোলেননি, কিন্তু একই সঙ্গে একই দিনে এতগুলি জায়গায় ইডির হানা নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যের বুকে। শনিবার রাতভর জেরার পর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির পর কিন্তু তালিকায় এবার কে, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সবার কাছে। বিরোধীদের দাবি, কান টানলেই মাথা আসার মতো এসএসসি দুর্নীতি মামলায় এবার আরও অনেককেই জালে তুলবে ইডি। দেরি করা হলো, এতে তো ব্যাংককে, সিঙ্গাপুরে, দুবাইতে, দেশের বিভিন্ন প্রান্তে জমি জমা, হোটেল, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। যে এত দেরি না করতো তাহলে আরও বেশি টাকা পাওয়া যেত। কিন্তু সাইয়া ভাই কোতোয়াল ডার কায়গা, একেবারে নিজের বাড়ির অদরেই এরকম করে টাকা সঞ্চিত রেখে তার মানে কি নির্ভয় ছিল? কারণ পার্থ চ্যাটার্জি শুধু মন্ত্রী নন, পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। একদিন পরে দেখা গেল একজন মন্ত্রীর এত সম্পত্তি, তারপরে বলা হচ্ছে প্রতিহিংসা। কেউ বলছেন যে সিবিআই যারা করছিল ইডি কেন এসেছে, কেউ বলছেন যে যদি আমাদের নেতাদের কোনো ক্ষতি হয় আমরা সিবিআই কে ইডি কে দেখে নেব, ধমকি দেওয়া হয়েছে কাল পর্যন্ত। আর এখনো মহামন্ত্রী পার্টির এবং মন্ত্রী যখন অ্যারেস্ট হয়েছেন, আমি জানি না কি বলবেন, তারা বলছেন ওই মহিলার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই, ওই টাকার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই, কাল হয়তো বলবেন পার্থবাবুর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। শুক্রবার ইডির হানা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছিলেন মামলায় তদন্তভার সিবিআইয়ের হাতে, তাহলে ইডি কেন, বাই ফিরহাদ হাকিম। তবে শনিবার সকালেই রাজ্যের হাই প্রোফাইল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর কিন্তু ইডির তৎপরতা বেশ ভাবাচ্ছে শাসক দল তথা তদন্তকারীদের তালিকায় থাকা সকলকেই। লোক ছিল না বলে যেতে পারিনি, এখন ইডির হাতে ইডির ইডি কেন, হাইকোর্ট বলেছে সিবিআই, ইডি কেন, হঠাৎ করে গায়ে মানে না আপনি মোড়ল কেন, কেন তারা এই পুরো, আমি তো নিজেও হেফাজতে ছিলাম, আমি দেখেছি যে এদের পুরোটাই দিল্লির থেকে কন্ট্রোল হয়। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।